আমর নেগি ওই আয়াতের শানে নজুল জানতে হবে, ওই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। একটা অন্যটার ঘাড়ে দিলে বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। এমনকি ওই আয়াতের পিছনে যে হাদিসগুলো আছে সেই হাদিসটা সহি, জয়ীফ, মৌজু, মক্তু, শুধু তাই নয়, খবরে মতোয়াতের, খবরে মশুর, খবরে ওয়াহেন, সাথে সাথে বলা হয়েছে যিনি কোরআনের তাফসির করবেন তাকে মোমেন হতে হবে, ফাসেকের তাফসির শরীয়ত সম্মত নয়। এই যে কোরআনের তাফসির যেমন করাটাও কঠিন আর করলে তার গুরুত্বটাও অনেক বড়, ঠিক না বেঠি? আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, এই তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, তবে আপনারা এক একটা সুরাত তাফসির দেবেন, সব থেকে ভালো হবে এক একটা সুরাত তাফসির। আজ আমি আপনাদের কাছে কোরআনের একটি সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তাফসির আপনাদের কাছে করব। বাপ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, সাথে সাথে সব কিছুকে জেনে খুব কঠিন, কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসির হাদিস দিয়ে হবে। মন গড়া যদি কেউ তাফসির করে তার ঠিকানা হলো জাহান্নাম। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাক্বাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনের তাফসির মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। বাপেরা খুব কঠিন জিনিস, তা শোন, টু দি পয়েন্টের উপরে আপনাদের কাছে আলোচনাগুলি রাখি। আজকের আলোচনার প্রথম পর্ব হবে পাঁচটা বিষয়ের উপরে, কটা আমার সঙ্গে কথা বলবেন এবার, পাঁচটা। কি কি? এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব, একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে, ইট ইজ মাই কনসেপ্ট। তাই প্রথমে আলোচনা রাখব আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি, কটা? চারটে, মনে রাখুন। এগুলো শুরুতেই বলছি, স্পিরিটে যখন বলবো বাপ তখন আর বলবেন না এটা কি হলো বুঝতে পারলাম না। আল্লাহর পরিচয় হলো চারটি, আল্লাহর পরে স্থান হলো, বলুন, নবীর নয় নবীদের, নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আম খাস, সাধারণভাবে যখন হবে, অনির্দিষ্টভাবে যখন হবে, আল্লাহর পরে স্থান হলো তার নবীদের, আর খাসভাবে যখন হবে, নির্দিষ্টভাবে যখন হবে, আল্লাহর পরে স্থান হলো মোহাম্মদ ইসলামের। কিছু বুঝতে পারছেন বাপেরা? চলো, নবীদের পরিচয় হলো তিনটে, কটা? আল্লাহর পরিচয় কটা বলেছি? চারটা, মাথায় রাখুন চারটা। নবীদের পরিচয় হলো তিনটে, আমার আপনার পরিচয় হলো টোটাল কোরআনে আছে, টোটাল কোরআনে আছে, আমার আপনার পরিচয় হলো মাত্র দুটো, কটা? ব্যাস, আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই তিনটে পরিচয় যদি আপনাদেরকে কষ্ট করে এই রাতের বেলা ব্রেনে ঢোকাতে পারি তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আর আপনাদের তাফসিরুল কোরআনের মাহফিল দেওয়াটাও সার্থক, ঠিক না বেটি? চলো, তিনটে টপিকস বেরোলো, আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়। চার নাম্বার কি বক্তব্য রাখব? বাস্তব বাস্তবের থেকে বেশ কিছু কথাবার্তা কোরআন হাদিসের আলোকে সেটিং করব। আপনাদের এলাকায় এই ত্রিপুরাতে আমার বহু ছাত্র আসে বক্তব্য রাখতে,
ওয়াজ নসিহত করতে আছেন। এই পৃথিবীতে যত ওয়াজ শুনেছেন আর শুনবেন, তিনটে জিনিসের বাইরে কোনো বক্তা ওয়াজ করতে পারবে না। কটা? এই তিনটের বাইরে কেউ যেতে পারবে না, তিনটের যে কোনো একটা তাকে ধরতেই হবে সেই বক্তাকে। এমন বক্তা পৃথিবীতে এখন জন্মগ্রহণ করেনি আর হবেও না। তিনটে জিনিসের উপরে বক্তব্য রাখতে হবে তাকে। কি হয় তাকে? অতীতকালের কোনো কথা বলে বর্তমানে বোঝাবে। তাই করে দেখবেন নবীদের ঘটনা, কোনো সাহাবীদের ঘটনা, কোনো ভালো মানুষের ঘটনা, কোনো খারাপ মানুষের ঘটনা বলে মানুষকে বর্তমানে বোঝানো। তাহলে অতীতের কথা বলে বর্তমানে বোঝানো একটা টপিকস। দ্বিতীয় টপিকস কি? বর্তমানের কথা বলে বর্তমানে মানুষকে বোঝানো। কিছু বুঝতে পাচ্ছেন? সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যবিচার করছে, নারী নির্যাতন করছে, করছে 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 করছে, তোমরা করো না, এইটাই। তাহলে বর্তমানের কথা বলে বর্তমানে বোঝানো, অতীতের কথা বলে বর্তমানে বোঝানো, দুটো হলো। তিন নাম্বার, ভবিষ্যতের কোনো কথা বলে বর্তমানে মানুষকে সচেতন করা। নামাজ না পড়লে জাহান্নামায় যাবে, জাহান্নামা কি আছে, এই আছে, তাই আছে, উমুক আছে, তুমুক আছে। নামাজ পড়লে, ভালো কাজ করলে জান্নাতে যাবে, জান্নাতে কি আছে, এই আছে, তাই আছে, উমুক আছে, তুমুক আছে। এই তিনটে টপিক্সের বাইরে কেউ আজ পর্যন্ত কোনো বক্তা জন্মগ্রহণ করেনি বক্তব্য রাখতে পারে। হয় অতীতকে বলে বর্তমানে বলতে হবে, নয় বর্তমানের কথা বলে বর্তমানে বলতে হবে, নইলে ভবিষ্যতের কথা বলে বর্তমানে সচেতন করতে হবে। আজ আমি আপনাদের কাছে এই তিনটে টপিক্সের উপরে বক্তব্য রাখব। অতীতের কথা বলে বর্তমানে বোঝাবো, বর্তমানের কথা বলে বর্তমানে বোঝাবো, ভবিষ্যতের কোনো কথা বলে বর্তমানে সচেতন করব। বাড়ি থেকে ভাববেন এসব আজ। এবার আসছি লাস্ট কথা, আজকের একটি সুরার সংক্ষিপ্ত তাফসীর। বাপ, হাতে টাইম পাবো না, এগুলো বলে গুছিয়ে বলতে সময় চলে যাবে, তিন চার ঘন্টা সময় চলে যাবে। তো যাই হোক, একটা সুরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে রাখবো। সুরাটার পরিচয়টা দিয়ে দিই। পবিত্র কোরআনের 62 নম্বর সুরা, সুরাটির নাম হলো সুরাই জুমা। কি বললাম বাবা? সুরাই জুমা। 11টা আয়াত বিশিষ্ট, দুটো রুকু নিয়ে সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। ও সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। সুরাটি মুখস্থ আছে বাপ, কোরআন হৃদয়ে আছে, এখনও ব্রেন থেকে যায়নি। আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখে কোরআনটাকে বুকে নিয়েই যেন কবরে যেতে পারি। এই পাঁচটা টপিক্সের উপর আমার বক্তব্য। এবার আসছি, আমার যতক্ষণ আমি বক্তব্য রাখবো আমার বক্তব্যের শর্ত হলো দুটো। কটা? দুটো। এক নাম্বার, যতক্ষণ আমি এখানে বসে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, দু ঘন্টা চার ঘন্টা যা হবে, সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দর্শনা। দুই নাম্বার, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে, যদি আপনার ঘুম পায় আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি বাবা, উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকাস্যতা আমার প্রয়োজন নেই। বাস্তব কথা বললাম। কেন বললাম কথাটা? খুলে বলি বাবা, আমি হলাম ওই পানি দেন এইটা থাক, লাগবে না। আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা। শুধু পজিটিভ ওয়াজ করা লোক নই, আর শুধু নেগেটিভ ওয়াজ করা লোক নই, আমি বললাম নেগেটিভ পজিটিভ বক্তা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এটি কি? জোরে বলুন, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? আমি বলে দিই, স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে তাই বললেন, চা পান করে তাই বললেন ভালো, তাই তো? এটা হলো জেনারেল ব্যাখ্যা, জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? এই কাপে যদি পানি পান করেন হালাল, মধু পান করলে হালাল, চা পান করলে হালাল,
শরবত পান করলে হালাল, মদ পান করলে? তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। বাবা আমার হুট করে ফতোয়া দিতে যেও না। বাপ আমার একজন মুফতি সাহেব ফতোয়া দিতে গেলে 3 ঘন্টা সে চিন্তা করে ফতোয়া দেয়, আর দেখবেন এই চায়ের দোকানে বসে বসে, আপনাদের এখানে চায়ের দোকান কম নাকি? চায়ের দোকানে বসে বসে কিছু মূর্খ বুড়ো, মূর্খ বুড়ো বড় বড় ফতোয়া দিচ্ছে হারাম হালাল। আমি ওদের নাম দিয়েছি মাচা মুফতি, মানে মাচা আর মুফতি সাহেব ফতোয়া দেয় মাচা মুফতি। তো বাবা এরা মাচা মুফতিদের বলছি ফতোয়া দেবে, দেখি একটা ফতোয়া দাও দিন দেখি বাবা। শুকর খাওয়া হালাল না হারাম? ধরে বলুন হারাম। ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে শুকর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। একটা প্রাণী অর্ধেকটা শুকুরের মতো অর্ধেকটা ছাগলের মতো, খাওয়া যাবে না যাবে না? এই দেখেছেন বড় মুক্তি ওখানে বসে বসে ফতোয়া দিয়ে দিল। আলেম ওলামারা সব চুম্বের আছে চিন্তা করছে ও ফতোয়া দিয়ে দিল হয়েছে। ও আর একটা বলছি মাচা মুক্তিদের, আলেমদের উপরে উল্টো পাল্টা বলতে যেও না বাপ, একটু পড়াশোনা করো না তুমি। বেটা ছেলে মারা গেলে কটা কাপন? 3টা। মেয়ে ছেলে মারা গেলে? 5টা। ভালো কথা। হিজড়ে মারা গেলে কটা? খুঁজে পাবেন না। এইটাকে নিয়ে খুঁজতে গেলে এখন আপনাকে মুফতি সাহেবের কাছে দৌড়তে হবে। বাপেরা মাথায় রাখুন। এই জন্য অনুরোধ করে বলছি বাপ, খুব চিন্তা ভাবনা করি, বক্তব্য শুনতে বসেছেন ভালো করেই বসুন, লস হবে না। চলে যাওয়ার পরে মাইনাস প্লাস করবেন, লোকটাকে এনে লাভ হয়েছে না লস হয়েছে, কাল সকালবেলা মাইনাস প্লাস করবেন, এখন আর করতে হবে না, কাল সকালেই করবেন। চলুন, আমি বক্তব্য করতে করতে আপনাদের বোঝাতে গিয়ে বলবো, স্থান কাল পাত্র ভেদে আপনাদের বোঝাতে গিয়ে বলবো, শুকরের গোস্ত খাওয়া জায়েজ। কি বললাম? হারাম বলিনি, জায়েজ বলেছি না? এতগুলো মানুষ আপনারা জানেন শুকরের গোস্ত খাওয়া হারাম, আমিও জানি গো বাপ, 22 বছর ধরে ছেলেদের কোরআনের তাফসির পড়াচ্ছি, নিজেও একটা কোরআনের তাফসির লিখছি, জানি না। চলুন দেখি কোরআনের কোথায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম, আর কোন অ্যাঙ্গেল থেকে জায়েজ হচ্ছে। টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত হারাম। ক জায়গায়? 4 জায়গায়। কোন কোন জায়গায় আমি বলে দিচ্ছি বাপ। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে শুকর। কি বললাম? খিনজির মানে শুকর। এই খিনজির শব্দটা কোরআনে আছে, কোরআনে আছে বলে আবার যেন আমার ব্যবহার করতে যেও না বাবা। চাচার একটা নাতি হয়েছে, নাতি ছেলের ঘরে ছেলে হয়েছে, তা চাচা এখন নাতির নাম রাখবে আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল গফুর নাম রাখলে মনুকুটি বাজারে গেলে বলবে মুসলমানের বাচ্চা, সেজন্য চাচা নাতির নাম রেখেছে। কোরআন পড়তে পড়তে খিনজির শব্দটা পেয়েছে, আনকমন নাম, তো চাচা এখন নাতির নাম রেখেছে মোহাম্মদ খিনজির আলী শেখ। নামের মানে কি দাঁড়ালো? আলী মানে বড়, খিনজির মানে শুকর, মানে হলো বাড়ির বড় শুকর। চলো, 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোস্ত হারাম। 3 নম্বর হারাম কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাওমি ইয়াতআমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোস্ত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম। আমি কি বলেছিলাম বাবা? জায়েজ বলেছিলাম। এই দেখেন কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে, এবার দেখুন। যে আমরা তো আপনাদেরকে বলেছি হারামটাই মাথায় ঢুকিয়ে রেখেছি, নেগেটিভটা তো বলিনি। আল্লাহ নিজেই কোরআনে বলছেন যেখানে হারাম আছে পরের অংশতে, প্রথম আয়াতে হারাম, প্রথম পাঠে, দ্বিতীয় পাঠে আল্লাহ নিজে কি বলছে এবার শুনুন, ফামানি তুর্র গৈর বাগিউ ওয়ালা আদি ফালা ইসমা আলাইহে।
সংক্ষেপে বোঝার জন্য মানেটা করছি আপনাদের। আল্লাহ বলছে, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরির গোস্ত ছাড়া আর কোনো খাবার নেই, তো জান চলে যাচ্ছে, জান বাঁচানোর জন্য তখন শুকরের গোস্ত খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, বোঝা গেল কি, এমনি এমনি এক মিনিট, এমনি এমনি মোতলাকান হারাম, মোকাইয়াদটা কি, কজটা কি, জান চলে যাচ্ছে, জান চলে যাচ্ছে। এখানে ইমামদের একটু মতভেদ আছে, সংক্ষেপে বলি, এক ইমাম বলেছেন আল্লাহ যেহেতু খেতে বলেছে পেট ভর্তি করে খেয়ে নাও, আর এক ইমাম বলেছেন খেতে বলেছে ঠিকই, যতটুকু খেলে জানটা বাঁচবে ততটুকু খাও। তো যাই হোক, বোঝার জন্য আপনাদের বললাম, তাহলে টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানে না বলে গো বাবা বক্তায় বক্তায় মারামারি হয় আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি হয়, ঠিক না বেঠি? বাস্তবটা বোঝার চেষ্টা করো। আমি আপনাদের বক্তব্য করতে করতে বলবো, মদ খাওয়া জায়েজ। যারা মাল করাছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা এসছে। এই মদ খাওয়া হারাম কোরআনে চার জায়গায় লেখা আছে, কোন জায়গায় আমার সাথে কথা বলুন না, চার জায়গায়, কোন কোন জায়গায় বলে দিচ্ছি। দুই নম্বর পারা, ১৩ নম্বর পৃষ্ঠা, ১২ নম্বর লাইন, সুরার নাম সুরা বাকারা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, খমরুর মানে মদ। দ্বিতীয় মদ হারাম কোথায়? পাঁচ নম্বর পারা, চার নম্বর পৃষ্ঠা, দুই নম্বর লাইন, সুরার নাম সুরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ হারাম। তিন নম্বর, সাত নম্বর পারা, দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সুরার নাম সুরা মাইদার ৯০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ইলা আখিরিল আয়া, মদ হারাম। চার নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? সাত নম্বর পারা, দুই নম্বর পৃষ্ঠা, তিন নম্বর লাইন, সুরার নাম সুরা মাইদার ৯১ নম্বর আয়াত, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খমরি ওয়াল মাইসিরি, মদ হারাম। এই টোটাল কোরআনে চার জায়গায় আছে মদ খাওয়া হারাম। আপনাদের জানা মতে মদ হারাম কোরআন থেকে প্রমাণ পেয়ে গেছেন। এবার চলুন, কোন অ্যাঙ্গেল থেকে আপনি খেয়ে ফেলছেন দেখুন। আপনারা ওষুধ খান, কাশির সিরাপ খান, টনিক খান, এমনও ওষুধ আছে যার ভিতরে অ্যালকোহলের পরিমাণটা অতিরিক্ত। আপনি হজ থেকে ফিরেছেন, হাজি সাহেব মানুষ, শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার গেছেন, ডাক্তার আপনাকে চারটে ওষুধ লিখেছে, প্রত্যেকটা ওষুধ লিখেছেন খাবার পরে শোয়ার আগে এই চারটে ওষুধ খাবেন। আপনি শিক্ষিত মানুষ, ওষুধগুলোর গায়ে লেখা আছে ৫০% অ্যালকোহল, কোনোটার গায়ে লেখা আছে ৩০% অ্যালকোহল, কোনোটার গায়ে লেখা আছে ২০% অ্যালকোহল। আপনি একজন হাজি সাহেব মানুষ, জেনে শুনে বুঝে অ্যালকোহলযুক্ত ওষুধ আপনাকে খেতে হচ্ছে, কেন? ডাক্তারে বলে দিয়েছে আপনি এই ওষুধটা না খেলে তাড়াতাড়ি কবরে ঢুকবেন, অর্থাৎ মারা যাবেন। জান বাঁচানোর জন্য অ্যালকোহলযুক্ত ওষুধ আপনাকে খেতে হচ্ছে বাধ্য হয়ে। টাইমিংটা জানতে হবে, এই টাইমিংটা জানে না বলে গো বাবা সমস্যাটা তৈরি হয় এখানে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বক্তব্য করতে করতে বলবো, মিথ্যা কথা বলাম জায়েজ। যারা নতুন নতুন প্রেম করছে বললো সুবহানাল্লাহ, দুটো তিনটে করে প্রেম করব। এই যুবক ছেলে, কোরআনে লেখা আছে ওয়াজতানিবু কাওলা জুর, পবিত্র কোরআন ১৭ নম্বর পারা, ১৪ নম্বর পৃষ্ঠা, ১৫ নম্বর লাইন, সুরার নাম সুরা হাজ। আল্লাহ বলছে মিথ্যা কথা থেকে পরহেজ করো, মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা হারাম। কিন্তু আমার নবী বলে দিয়েছেন জীবনে তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। ক জায়গায়? তিন জায়গায়। কোন কোন জায়গায় শুনে নিন। যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে, যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে, কোনো গোনা হবে না। ও যদি বলে আমার ২০,০০০ সৈন্য, তুই বলবি আমার ৪০,০০০ সৈন্য বে, তোর তো আছে ৫,০০০, কোনো গোনা হবে না। দ্বিতীয় নাম্বার, হকির উপরে, ভালো করে বুঝে নিন ভাষাটা, হকির উপরে কারো জান বাঁচানোর জন্য
মিথ্যা কথা বলা জায়েজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন, এমন সময় ১৬ বছরের একটা মেয়ে ছুটে এসে স্টেজে এসে বলছে, হুজুর আপনি আমাকে বাঁচান। আমি মেয়েটাকে বলছি, কি হয়েছে রে মা? মেয়েটা বলছে, হুজুর চারজন যুবক ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে আসছে, আমাকে ধর্ষণ করে হত্যা করবে, আপনি আমাকে বাঁচান। আমি মেয়েটাকে বললাম, তুই এক কাজ কর, এই স্টেজের তলায় ঢুকে যা। মেয়েটা স্টেজের তলায় লুকিয়ে আছে, এতগুলো মানুষ আপনারা সকলে দেখতে পেয়েছেন, আমরা সকলে জানি মেয়েটা তত্ত্বাবধানে তলায় লুকোনো আছে। চারজন যুবক ছেলে তরোয়াল নিয়ে মদ খেয়ে স্টেজে এসছে, এসে আমাকে ধরেছে, হুজুর কোরআনে আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা হারাম, আপনি আলেম মানুষ, এই তাফসিরুল কোরআনের মাহফিলে এত শ্রোতা রয়েছে, সকলের সামনে আপনি সত্য কথা বলুন, মেয়েটা কোন দিকে গেল? আর কি বলবেন, আমার নবী বলেছে তোর ওখানে সত্য কথা বলে সাধু বাবা হতে হবে না, তুই ডাইরেক্ট বলে দিবি অন্যদিকে চলে গেছে, কোনো কোনো হবে না। এখান থেকে একটা শিক্ষা বেরিয়ে এলো, কি শিক্ষা? এখানে মেয়েরা ওয়াজ শোনে না, না মেয়েদের বসার জায়গা নেই, তাই তো? এখানে বাড়িতে আছে সব। আচ্ছা শুনে নিন, এই মেয়ে ছেলেরা, মেয়ে আর বৌমা দুজনে ঝগড়া করছে, তুমি শাশুড়ি মাঝখানে দাঁড়িয়ে আছো, তুমি দেখতে পাচ্ছ মেয়ে আর বৌমা ঝগড়া শুরু করে দিয়েছে, এমন ঝগড়া করছে মারামারি খুনোখুনি হবে, তুমি শাশুড়ি সেখানে দেখতে পাচ্ছ যে একটা যদি হালকা মিথ্যা কথা বলি তাহলে এরা ননদ আর ভাবি মিল মহব্বত হয়ে যাবে। আমার নবী বলেছেন হালকা একটা মিথ্যা কথা বলে খুনোখুনি থেকে ওদেরকে বাঁচিয়ে দিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে দে। মনে রাখবেন, এক ঘন্টার ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। চলুন তৃতীয় নাম্বার মিথ্যা কথা বলা কোথায় জায়েজ। স্বামীরা কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে স্ত্রীদের কাছে মিথ্যা কথা বলতে পারে, কোনো গোনা হবে না। তা বলে এটা নয়, বাড়িতে স্ত্রী আছে আর তুমি অন্য মেয়ের সঙ্গে ফোন করছো আর বউ জিজ্ঞাসা করছে কে ফোন করেছে, তুমি বলবে বন্ধু, ঝেঁটার বাড়ি মেরে আটা তুলে দেবে, কর্তৃপক্ষ দায়ী নয়। বাস্তব কথা বলছি, ছোট্ট একটা এক্সাম্পল পেশ করি, করলে ব্রেনটা ক্লিয়ার হবে। আপনি চাঁদ রাত বোঝে, ওই ঈদের আগের রাতটাকে আপনারা কি বলেন? ঈদের আগের রাতটাকে আমরা চাঁদ রাত বলি, আপনারা কি বলেন জানি না বাবা, আনন্দ ফুর্তি করে সব। তো ঈদের আগের রাত, ওই রাতে আপনি কৈলাসহর বাজারে গিয়েছেন, 4টে শাড়ি কিনবেন, কয়টা? 4টা। কার? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনের, আপনার মায়ের। 4টে শাড়ি কিনেছেন, মায়ের শাড়িটা নিয়েছে 1800 টাকা, মেয়ের শাড়িটা নিয়েছে 2000 টাকা, বোনের শাড়িটা নিয়েছে 2500 টাকা, আর স্ত্রীর শাড়িটা নিয়েছে, আপনার কালারটা চয়েস হয়েছে, 1300 টাকা। 4টে শাড়ি আপনি বাড়ি এনেছেন, স্ত্রীকে দিয়েছেন, এটা মায়ের, এটা মেয়ের, এটা বোনের, এটা তোমার। আপনার স্ত্রীর শাড়ির দাম জিজ্ঞাসা করছে, আপনি বললেন মায়েরটা 1800 টাকা, মেয়েরটা 2000 টাকা, বোনেরটা 2500 টাকা, এবার বাকি আছে ওরটা। নবী বলেছে খবরদার বলবি নিবে 1300, তোর ঈদ মাথায় তুলে দেবে একদম, খবরদার ভুলে বলবিনি 1300, তোর 12টা বেজে যাবে একদম। তুই ওখানে একটা কায়দা কর, কি মায়েরটা 1800, মেয়েরটা 2000, বোনেরটা 2500,
তুমি হলে সোনা আমার জানের জান, তোমারটা কত নিতে পারে ভাবো, ও সারা রাত খালি হিসেব করবে। ঠিক না বেটি? বাড়িতে গিয়ে বাপেরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করবেন, লস হবে না। আল্লাহর পরিচয় কথা বলেছিলাম, হঠাৎ কি কি? এক নাম্বার কুল, কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও, হয়েছে পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। এই উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। আপনারা নামাজ পড়তে যান তো বাপেরা, নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন না? ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এ গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হাই হুটি, হাই হব্বাজ নয়, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? নামাজ পড়তে গিয়ে কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলেন তো আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু, এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদ, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আরো দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? হ্যাঁ, ওটাই তো বলবেন, জানি শব্দটা সে, শব্দটা সাহারি, সিনে জেন নয়, সিনে জবর, সিনে জেদ দিলে মানে হবে জাদু করা, হাদা সিহিরুম মুবিন, সিহিরুন মানে জাদু করা, আর সিনে জবর দিলে মানে হবে সাহারুন, শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। দেখেছেন ভুল কেমন বেরোচ্ছে? স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা একে অপরকে ঝগড়া করতে গিয়ে দেখবেন স্বামীরা স্ত্রীকে তালাক দেয়, ঠিক না বেঠিক? এই শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ হলো তোয়েল আমার ইব কপ, বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়কার কপ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমার ইব কপ, তয়কার লয়কার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। চলুন কোরআন থেকে দলিলটা দিয়ে এবার। টোটাল কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে। কোরআনের এক জায়গায় আছে, এক জায়গায়, টোটাল কোরআনের এক জায়গায় তালাক শব্দটা আছে, বলে দিচ্ছি। চব্বিশ নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন, সুরার নাম সুরায় মুমিন, আয়াত নম্বর ১৫, আল্লাহ পাক বলছেন লিউন জিরা ইয়াউমা তালাক, ওখানে তে অক্ষরটি আছে গো বাপ, তো অক্ষরটি নেই। অনুরোধ করে বলে যাচ্ছে এইগুলো একটু পরিবর্তন করো। বাংলাতে অনেক শব্দ আছে, বাংলাতে জ্বালা, জ্বালা, বর্গিন জয় একা লয়কা জ্বালা, বর্গিন জয় বা একা লয়কা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কওকার মোলা কমল, কমলা কমল, দুটোই কমল, কওকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডবল ইটি মিট, এম ইএটি মিট, দুটোই মিট, একটা মিট মানে সাক্ষাৎ করা, আর একটা মিট মানে মাংস। কিছু ঢুকছে মাথায়? বি, বি ই বি, বি ডবল ই বি, দুটোই বি, একটা বি ই বি মানে হওয়া, আর বি ডবল ই বি মানে মৌমাছি, মৌমাছি। মাথায় রাখুন, লস হবে না। এই জন্য বাবা ওয়াশরুম থেকে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন। আল্লাহ বললেন নবী তুমি বলো, হুয়াল্লাহু
আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক যা দুই হয় না। দ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তিন নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি। চার নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হই নেই। কি বললাম, কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, নয় ভাষাটা ফলো করুন, তার সমকক্ষ কেউ হই নেই। কেন বললাম, খুলে বলি, ভুলটা বেরোক বেরোলেই বুঝতে পারবেন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আরেকটা ছেলে আরেকটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ আর নেই, ঠিক না বেঠিক? এবার আরবিতে ব্যাখ্যাটা করি, আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। আছে না বাবা, ইয়াকা নাবুদুর মানে কি, আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোনো বক্তা যদি ওর মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। আমার বাপেরা, এই জন্যই কথাটা আমি বলেছিলাম যে এক ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ, ওয়াজ করবে কারা, ওয়াজ করবে কারা? বিজ্ঞ আলেমরা ভয়েতে স্টেজে ওঠে না, ঠিক না বেটি? কি বলতে কি বলে ফেলবে। আর আমাদের চোখে বক্তা হলো কারা, লেখাপড়া জানে না, মূর্খ, কোয়ালিটি নেই, কোয়ান্টিটি নেই, তারা আমাদের কাছে খুব বড় বক্তা। কেন, গলার ভলিউম আছে, গলা আছে, ঠিক না বেটি? অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না। এই ত্রিপুরাতে যোগ্য যোগ্য আলেম আছে, যোগ্য যোগ্য আলেম আছে, তারা স্টেজে আসে না, তারা ওয়াজ নসিহত করেন না, যোগ্য আলেম তারা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই জেনারেল শিক্ষিত ছেলেরা, বন্ধুরা, যে ছেলেটা মাধ্যমিক পাস, আপনারা কিন্তু মাধ্যমিক বলেছে নাকি, যে ছেলেটা মাধ্যমিক পাস, সে কোনোদিন লেখে সে বলেছে কোনোদিন যে আমি এম এ পাস? বলুন, যে ছেলেটা মাধ্যমিক পাস সে জীবনে কোনোদিন বলে না আমি এম এ পাস, কারণ তার বিবেকে ধাক্কা দেবে। আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আমি এম এ বলি কোন লজ্জা? কিন্তু এই মৌলবী সমাজে যে জীবনে মাদ্রাসায় যায়নি, জীবনে মাদ্রাসায় যায়নি, গলা আছে, ক্যাসেট শুনে দু চারটে ওয়াজ করে, নামের আগে লেখে হাফেজ, কারি, মৌলানা, মুক্তি, অমুক তমুক, ঠিক না বেঠিক? এই মৌলবী সমাজের মধ্যে এটা হয়, যে বোখারি পড়েছে সে নামের আগে লেখে মৌলানা, আর যে নাহমির পড়েছে পড়ে আর পড়ে নে সেও লেখে মৌলানা। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, রসুল বলেছেন কোন আলিমান, কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে পারো নি, ঠিক আছে, আউ মত আল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও পারো নি, আউ মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো। বাপেরা, আল্লাহ নবী বললেন না মুসমিয়ান, মুস্তামিয়ান শব্দ ব্যবহার করেছেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা,
আর ইস্তামা আয়স্তামিও মানে হলো শোনা। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে আন্তরিকতা নিয়ে সেটা শ্রবণ করো। তাও সুযোগ পাওনি, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে কথাগুলো বলছি, আল্লাহর পরিচয় দিচ্ছিলাম তাই তো? হ্যাঁ, এবার আল্লাহর কাছে কেন মাথা নত করব? আমি তিনটে এক্সাম্পল পেশ করব, তিনটে এক্সাম্পল, একটু আমার সঙ্গে কোঅপারেট করুন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, মনে আছে তো? চলুন, আল্লাহ নিজেই বলছে, এই যুবক ছেলেরা তোমরা কেন আল্লাহর কাছে মাথা নত করবে, কেন মাথা নত করবে? চলো কোরআন কি বলছে দেখি। আল্লাহু আল্লাযী খলাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বাউদি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাউদি কুওয়াতিন দুউফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কদীর। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনু, এই রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি। যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখো কত বাচ্চা বসে আছে, কোরআনের দলিল। কত যুবক বসে আছে, কোরআনের দলিল। কত বুড়ো বসে আছে, কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। এজন্য আমি বক্তব্যের শুরুতেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, এই 28 বছরে একটাই আয়াতে কারিমা তেলাওয়াত করি শুরুতেই। সে কোথায়? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই আয়াতটা কোথায় আছে? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহানে। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, নবী তোমার উপরে কিতাব নাযিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ওই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে, সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল সবই রয়েছে কোরআনের ভিতরে, পরমাণু বোমা, প্লেন সবই রয়েছে কোরআনের ভিতরে। আজ আমরা কোরআন কিনে গবেষণা করতে পারিনি। আরে কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পারে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করতে পারলাম না, ঠিক না বেঠিক? কোরআনকে যদি অপমাননা করতে হয়, এই ভারতের জমিনে সব থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে এই মুসলমানের বাচ্চারা। মুসলমানের বাচ্চারা কোরআনকে বেশি বেইজ্জতি করেছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি, দেখুন তো। কোরআন যাদের বাড়িতে আছে, খুঁটের মাচায়, সামসেটে, আলমারির ভেতরে ঢোকানো আছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে, বছরে একবার মা বন্যা কোরআনটা পাড়ে, আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে প্রতিদিন টিভির স্ক্রিনটা ভালো করে মোছে এই মুসলমানের বাচ্চা, ঠিক না বেঠি? যেটা তোমাকে ইহকাল পরকালে শান্তি দেবে তাকে তুমি করেছো অবহেলা, আর যে তোমাকে ইহকালে অশান্তি পরকালে জাহান্নাম দেবে তাকে তুমি পৃথিবীতে করেছো সম্মান। এবার বিবেককে প্রশ্ন করো ত্রিপুরার মানুষ। এক নম্বর অপমান করেছেন কোরআনকে, দুই নম্বর কোরআনকে অপমাননা করেছেন কিভাবে দেখুন। ইংরাজির মাস্টার, ইংরাজি, ইংরাজির মাস্টার আপনার ছেলেকে প্রাইভেট পড়ায়, তার মাইনে দেন কত? সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে হয় 12 দিন,
চার সপ্তাহ 12 দিন, 12 দিন পড়ায় আপনার ছেলেকে 2 ঘন্টা করে 24 ঘন্টা, তার মাইনে আপনি দেন 500 টাকা, ঠিক না ঠিক? 500 টাকা, তাই 500 কম বললাম, 1000 টাকা। ইংরাজির মাস্টারকে আপনি 1000 টাকা দিয়েছেন, 24 ঘন্টা পড়িয়েছে, এক মাসে 30 দিনে 24 ঘন্টা পড়িয়েছে, তাও কি পড়ায় তো আমি জানি রে বাবা, একেবারে আমাকে মূর্খ ভেব না। যে মানুষটা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে সে পড়ায় সপ্তাহে 5 দিন, তাও 6 দিন এখন পড়ায়, শুক্রবারটা ছুটি থাকে, সপ্তাহে 6 দিন পড়ায় 2 ঘন্টা করে, 4×6 = 24 দিন, মাসে 30 দিনে 24 দিন পড়ায়, আর এ 30 দিনে 12 দিন পড়ায়, এ পড়ায় কত ঘন্টা? 24 ঘন্টা, আর ও পড়ায় 48 ঘন্টা। আরবির মাওলানার হুজুরের মাইনে দাও তোমরা 50 টাকা, তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন, লকডাউন। মুসলমান তোমরা আবার বলো আমরা কোরআনকে ভালোবাসি না, বিবেককে প্রশ্ন করো। আর একটা কথা বলে যাচ্ছি, নামাজকে যদি সহি করতে হয়, নামাজকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ, এই বর্তমান সময়ের কথা বলছি, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, এই ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি, 19 বছর আমি ইমামতি করেছি, 19টা বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, বুকটা ফেটে গিয়েছে। তোমরা অন্য জায়গায় পয়সা ব্যয় করো, আর এই দাড়িওয়ালার পয়সা দিতে গেলে তোমার কষ্ট হয় না, সারা বছর তার পিছনে নামাজ পড়ছো, তারে মাইনে দাও তুমি কত? 2000, 3000, 5000, 30 লক্ষ টাকা খরচা করে মুসলমানের বাচ্চারা মসজিদ করে, মসজিদে এসি লাগায়, আছে না আপনাদের কেন বাপের? 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ করেছ, আর ইমামের মাইনে দিতে গেলে কলজেই ঘা লেগেছে তোমার। তোমার বেটার চাকরি যখন হয় নে, তোমার বেটার চাকরির জন্য ইমামকে বলেছো দোয়া করতে, ঠিক না বেঠিক? হ্যাঁ বলো না, ছেলের চাকরি হয় নে, ছেলের ক্যান্সার হয়েছে, ওর নিজের ক্যান্সার হয়েছে, ওর চাকরির টাকা আসবে, ইমাম সাহেব দোয়া করো জুম্মার দিনে। আর আমি ওই জন্য বলি রে বাপ, হ্যাঁ ইমাম সাহেব ছেলের চাকরির জন্য যদি বলে না দোয়া করতে, সভাপতি যদি বলে দোয়া করতে আমার ছেলের চাকরি হবে, তুমি এইভাবে দোয়া করবে, আল্লাহ ওর ছেলের চাকরি দিয়ে দাও, ওর ছেলের চাকরি কোনোদিন আটকাইও না আল্লাহ, ওর ছেলের চাকরি অবশ্যই যেন সরকার করে দেয়, সরকারি হয়ে যায় চাকরিটা, আল্লাহ গো মাইনে যেন আমার মতো হয়। কিছু বুঝতে পারলেন না, চাকরি হোক সরকারি চাকরি হোক, আল্লাহ মাইনে যেন আমার মতো হয়। বাপেরা আল্লাহ আমার জানিয়ে দিচ্ছে কি, কোন আল্লাহর কাছে মাথা নত করবে, আয়াত কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি, তোর শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, আল্লাহ আর নবীকে সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছি। মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা ত্রিপুরার মানুষ,
ইনকিলাব জিন্দাবাদ জোরে বলো, বন্দে মাতরম জোরে বলো। শুধু তাই নয়, ফুটবল বিশ্বকাপ 2022 কাতারে হয়ে গেল, মেসি যখন গোল করেছিল গোল বলে চিৎকার করেছিলেন টিভির সামনে বসে, আর কোরআনের তাফসিরুল কোরআনের মাহফিলে বসে কোরআনের আয়াত শোনার পরে গলায় কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বলতে গলায় কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ, সোজা আঙুলে কি না উল্লে বাঁকিয়ে দাও। কোন আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহ জানিয়ে দিচ্ছে, ওয়ালা কদ খলাকনালে ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কররিম মাকিন। 18 নম্বর পারার, 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি, আর কি করেছি, সুম্মা খলাকনা নুতফাতানা কতান ফখলাকনাল আলাকাতা মুদগতান ফখলাকনাল মুদগতা ইজামান ফাকাসাওনাল ইজামা লাহমা সুম্মা আনশানা আকর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন, আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বে ঠিক, প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম, খাওয়ার দায়িত্ব কার, জোরে বলুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না, পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন, আল্লাহ বলে এই আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি, আমি আল্লাহ করলাম কি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম, ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুগু দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি, একটাই কারণ পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জোবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না ঠিক? আর একটা কমন শব্দ বলে কি জানেন, যুবকরা খুব বেশি বলে, আপনাদের এলাকায় বলে কি তা জানি না, শালা, কথায় কথায় শালা বলবে দেখবেন,
তু কোথায় থাকিস বে শালা মানুষ না শালা অন্য কিছু শালা পাগল কোথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি চল শালা বাড়ি চল যাই এই তালবে সয়া গেল একা শালা দন্তে সয়া গেল একা শালা মোদানো সয়া গেল একা শালা কশালা হলো আমাদের হুজুরও আছে তিন শালা চলো বাপ একটা শালা ধরি তালবে সয়া গেল একা শালা এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো শালক থেকে শালা তালবে সয়া গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠ শালা কর্ম শালা ধর্ম শালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি একটা প্রমাণ দেবো দেবো বাড়ি থেকে ভাববেন আমি প্রমাণ দিচ্ছি বাপেরা আচ্ছা বাপেরা বলুন তো আপনাদের এই গ্রামে এই এলাকাতে এমন কোন ব্যক্তিকে দেখেছেন পিতাকে দেখেছেন বাবাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা বাচ্চা কোনো হয়নি ন মাস এক মাস বাকি বাচ্চা হতে কোনো বাপকে দেখেছেন বাজার থেকে আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে কারণটা কি কারণটা কি তার মানে বাপের বিশ্বাসটা ছেলের প্রতি এখন জন্মায়নি বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে এনে খাওয়াবো ঠিক না বেটি আমার আল্লাহ কি বলছে দেখুন আমার আল্লাহ কি বলছে এ আব্দুল্লাহ গিলে মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তনের মোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি অসুবিধা আছে বাবা ও বাপ একটু আগে আগে এসো না বাবা আমার একটু আগে পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাপ একটু আগে আগে এসো বাপ একটু আগে 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 লা ইলাহা ইল্লাল্লাহ আগে 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 বাপ একটু আগে আগে এসো বাপ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallahu Muhammadur Rasulullah Amar bapera Acha ekon maer dudh koto din khabo Allah ki bolche dekhi Allah Qurane bolche wal walidatu irdina auladahunna হাউলাইনি কামিলাইন দুই নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা দুই বছর পান করবি ক বছর ক বছর এই এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু দেখবেন কি বললো ডিজিটাল মা এই সত্যি কথা বলুন তো এ বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আমার আমারও মাল সব সাদা জানেন এ মাল সব সাদা মাল মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে বাপেরা চলেন তো আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত ঠিক না বেটি আর এখনকার মা বেরিয়েছে দেখবেন কিছু সকলে নয় কিছু ছ মাস দুধ খাওয়ানোর পর
আর খাওয়ায় না, গ্লামার নষ্ট হয়ে যাবে। একটা করে মুখে কি ধরায়, ফিটার কি বলেন, নেপুল নেপুল কি বললেন, নেপুল। আচ্ছা দেখুন, আমি বলেছিলাম না জিকির শব্দের অনেকগুলো মানে বলেছিলাম না, হ্যাঁ, আপনাদের ওই নেপুলটার কতগুলো নাম শুনুন, নেপুলের নাম কতগুলো। এক জায়গা বলে মাই, এক জায়গা বলে ফিটা ফিটা, মাইপোষ ঢোকা, ফুসু ফুসু, ভেটুল। ছ নম্বর নাম হলো বুট, আসামে বলে বোট বোট, আর আপনারা বললেন নেপুল। একটা বস্তুর কতগুলো নাম, এক একটা ভাষা। আচ্ছা যাক চলুন, ওকে কি বললেন, নেপুল নেপুল। আচ্ছা ওই নেপুলের মুখটা কিসের হয়, রবারের, ছিদ্র কটা, কটা, একটা না একটা। আমার আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলে আব্দুল্লাহ গেলে মারো, এ আব্দুল্লাহ গেলে মারো, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতি, না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি, আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, বাম্মা কি জিনিস বাড়ি থেকে ভাববেন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই বাপ আর মায়ের পরই স্থান, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কোরআনের কোথায় কোথায় লেখা আছে বাম্মার খেদমত করতে হবে শুনে নিন, আমি বলে যাচ্ছি আর নোট করুন। এক নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সুরা নাম সুরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ওয়ালিদাইন মানে বাম্মা, কি বললাম, ওয়ালিদাইন মানে বাবা মা, প্যারেন্টস, পিতা মাতা। এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, বাম্মার খেদমত করো। দুই নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার খেদমত করো। পাঁচ নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সুরার নাম সুরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। আট নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন সুরার নাম সুরায় আনামের 151 নম্বর আয়াত, ওয়াবিল ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সুরার নাম সুরায় বানী ইসরাঈল, ওয়া ক্বাল রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সুরার নাম সুরায় আনকাবুত, ওয়া ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সুরার নাম সুরায় লোকমান, ওয়া ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানানা আলা বুকরিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সুরার নাম সুরায় আহকাব, ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দুআতুহু কুরহা, বাম্মার খেদমত করো। কেন, তোমাদের মা তোমাদেরই বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহাতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাম্মা এমন জিনিস, হে ছেলে বাপকে কাঁদাও না, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো তার দাম 300 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 1300 টাকা, ঠিক না বে, ঠিক। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছো তার দাম 500 টাকা,
আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1500 টাকা। এই জামাই, এই ছেলে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 25 বছর পরে মেয়ে দেওয়ার কারণে সে তোমার মা হয়েছে, ঠিক না বেটি? 25 বছর পরে মেয়ে দেওয়ার কারণে সে তোমার মা হয়েছে, আর অভাগিনী মা তোমার পেটে ধরলো তারে তুমি গুরুত্ব দাও না। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, ভুল বললাম? বাবা আমি ভারত ঘোরা মানুষ, বাংলাদেশ ভারত নেপাল তিনটে দেশ ঘোরা মানুষ, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট কি আশ্চর্য! কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে বেওয়াজুতে ওয়াস্ত হর হামেশা, পাঁচ অক্ত নামাজও পড়ে না, রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটায়, কি খবর রাখো? আমার শুধু মৌলবী মনে হয় নাকি? ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, মানবাধিকার কমিশন নাম শোনা আছে প্রত্যেকের কম বেশি? ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। পশ্চিমবাংলা যদি কোনোদিন জানাই হতবাগার গাড়ি দেখলেই বুঝতে পারবেন, গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। পাঁচক তো নামাজ পড়ে না, আপনাদের কি বলবো বাপ? আপনারা আমার ওয়াজ শুনবেন, আমি নিজেই যদি ঠিক না হই, আল্লাহ কোরআনে বলছেন ইয়ায়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদার বান্দাগণ তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাক্তানা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দ নেই যে সমস্ত আম তাকুলু তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন যেগুলি তোমরা নিজেরা করো না। 28 নম্বর পারা 10 নম্বর পিছ 12 নম্বর লাইন সুরার নাম সুরায় সফের 2-3 নম্বর আয়াত, আর আল্লাহ কোরআনে বলছেন ইয়ায়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 28 নম্বর পারা 19 নম্বর পিছ 12 নম্বর লাইন সুরার নাম সুরায় তাহরিমের 6 নম্বর আয়াত, হে ইমানদার বান্দাগণ তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আল্লাহ পাক কোরআনে বলছেন আতামুরুনা নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতরুনাল কিতাব আফালা তাআকিলুন, 1 নম্বর পারা 5 নম্বর পেছনে 6 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতরুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাআকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই, নামের পাশে এতগুলো ডিগ্রি আছে আমার, আল্লাহ বলে তো ডিগ্রির কোনো দামই নেই, ঠিক না বেঠিক? আল্লাহ বলে তো ডিগ্রি কোথায় যাবে দেখবি? ওয়ালা কদ যারা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন জারিয়ে দিয়েছে পবিত্র কোরআন 9 নম্বর পারা 13 নম্বর পিছা 1 নম্বর লাইন সূরা নাম সূরা আরাফাল কোরআন। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে, ভাববেন খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে খবরদার কাঁদাবে না। এই যুবক ছেলে বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে থাকলে বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে, বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরি তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আল্লাহ নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা আর বৌমার পেটে বাচ্চা, বৌমাকে সারাদিন গাদার মতো খাটায় আর মেয়েটাকে ভালো করে ফলপা করে খাওয়ায়, ওই মেয়েটা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, ন্যায় বিচার কোথায় বলে দেখিনি। শুধু তাই নয়, অনেক ননদ আছে দেখবেন, ওই স্বামীর বোনকে কি বলেন বাপ, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না। অনেক দেখবেন বৌমা আছে দেখবেন ডেঞ্জার, বৌমা ডেঞ্জার,
স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে, একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম, এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে কও, হাজি সাহেবের মেয়ে কও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না করো তোমার মতো বৌমাও হলো জাহান্নামি। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। আর একটা কথা বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা, তোমরা বিয়ে করে বউ দেশে রেখে দিয়ে তোমরা বিদেশে যাও টাকা ইনকাম করতে, আছে না বাবা? এই আমার কথা নাই, নবীর কথা। নবী বলেছে খবরদার বেশি দিন বউ থেকে দূরে সরে থেকো না। নবীজি বলেছেন বউ থেকে বেশি দিন দূরে সরে থেকো না। একটা বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না, ত্রিপুরার মানুষেরা এরা কি করে অনেক সময়, কি বেশিরভাগ ছেলে কি করে, বিয়ে করলো, বিবাহ করার পরে এক মাস সংসার করলো মেয়েটার সঙ্গে, কি দু মাস সংসার করলো, করার পরে মেয়েটাকে রেখে দিয়ে চলে গেল বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব। কেন? অনেক টাকা ইনকাম করবে, দেশে টাকার কম পড়ে গেছে, অনেক টাকা ইনকাম করে বউকে তিনটে জিনিস দেবে, বিশাল বড় একটা বাড়ি কিনে দেবে, দ্বিতীয় একটা বড় গাড়ি কিনে দেবে, তৃতীয় একটা অ্যাপেল সেট অ্যান্ড অ্যাপেল সেট আইফোন কিনে দেবে। তাহলে স্বামী বউকে কটা জিনিস দিচ্ছে? কটা? তিনটা। বউ একটা জিনিস দেবে তোমাকে, তিন বছর বাইরে থাকার পরে ও তোমাকে একটা বয়ফ্রেন্ড গিফট করবে, বুঝতে পারলে না? ও বয়ফ্রেন্ড একটা গিফট করে দেবে তোমার। খবরদার নয়, বাস্তব কথা বললাম বাবা, আমারে ভুল বুঝতে যেও না বাপ, বাস্তব কথাটা বললাম, রাসূলুল্লাহর হাদিসটাম এই প্র্যাকটিক্যাল যদি না হয়, আমি বলেছিলাম না বর্তমানের কথা বলে বর্তমানে বোঝাবো, মনে পড়ছে আমার বাপের? অসুবিধা হচ্ছে? আলোচনা চলছে কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি, একটা মেশিন তৈরি করলি, মেশিন, মেশিনটার নাম দিলি ফ্রিজ, 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 বুঝছেন তো বাপেরা? হ্যাঁ, আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে, গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে জিরো ডিগ্রির নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস, তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না, ঠিক না? ঠিক। আল্লাহ বলে আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বাপেরা বাড়তে ভাবতেন আল্লাহর আলোচনা, আল্লাহ বলছে বান্দা তোরা আমার নিয়ামতকে গণনা করবি? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 21 নম্বর পারা 12 নম্বর পিছার 13 14 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করে আমার গুণগান নিয়ামতগুলো যদি লিখতে শুরু করেছি, লিখেও শেষ করতে পারবে না। তাহলে ত্রিপুরার মানুষ তোর এক কাজ কর, আল্লাহ বলে আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর। আল্লাহ নিজেই বলছে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক কোরআনে বলছেন ওরে দুনিয়ার মানুষ আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। এই জন্য আল্লাহ বলে বান্দারি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কিরকম ফিরে আসবি? ব্যাকে আর যাব না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। ভাই ভাই ঝগড়া হচ্ছে, হয় জমি জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া হচ্ছে, তা ঝগড়া হচ্ছে, হতে হতে এক ভাই অপর ভাইকে বলছে, মায়ের পেটের ভাইকে বলছে,
এক বাপে যদি জন্ম হই তা তুই কয় বাপে জন্ম? মায়ের পেটের ভাই ভাইকে বলছে, এক বাপে যদি জন্ম হই তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। সত্যি সত্যি লোকটা মরে গেল, ভাইয়ের বাড়িতে গেল না, ভাইয়ের বাড়িতে খেলো না, মরে গেল। মরে যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, আদমের এই সন্তানটা খুব জেদি। জেদি বোঝেন? জেদি, জেদ জেদ করে, কি বলেন আপনারা? জিদ জিদ, খুব জিদ। কেন? ফেরেশতারা বলছে, কেন আল্লাহ? বলছে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে ঝগড়া হতে হতে বলেছিল, এক বাপে যদি জন্ম হই মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাব না। সত্যি সত্যি মরে গেল, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেল না। কি জেদি, কি জেদের! আল্লাহ ফেরেশতাদের কি বলছে এবার শোনো। আচ্ছা ফেরেশতারা, ওই জেদটা, ওই জিদটা ও ওর মায়ের পেটের ভাইয়ের সঙ্গে না করে ও যদি আমি আল্লাহ আমার সঙ্গে করতো ওর লাভ হতো না? ফেরেশতারা তখন কি বলছে, আপনার সঙ্গে জিদ করবে সেটা আবার কিরকম? আল্লাহ বলছে, কেন কেন কেন? ও যদি, ও যদি মনে মনে এই জিদ করত আমার ঘরে বসে বসে, আমার ঘর, আল্লাহর ঘর কি? আল্লাহ বলছে আমার ঘরে বসে বসে, আমার নবীর ঘরে বসে বসে, অথবা আমার কোরআনের আলোচনা যেখানে হয়েছিল তাফসিরুল কোরআনের মাহফিলে বসে বসে, ও যদি মনে মনে এই জিদটা করত। বাবা অনেক লোক দাঁড়িয়ে আছে, বাপ একটু আগে আগে এসো না বাবা, আমার বাপেরা একটু আগে আগে এসো বাবা, ও বাবা একটু আগে আগে এসো না বাপ, এদিকে অনেক জায়গা আছে বাবা। ও বাবা প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, আপনারা একটু আগে আসেন বাবা আমার, আমার বাপের এক মিনিট। আল্লাহ বলে, এই ফেরেশতারা, এই ফেরেশতারা, ও যদি আমার ঘরে বসে বসে, আমার নবীর ঘরে বসে বসে, অথবা আমার কোরআনের মাহফিল যেখানে হয়েছিল তাফসিরুল কোরআনের মাহফিলে বসে বসে মনে মনে যদি এই জিদ করত, কি? ওগো আল্লাহ, এক বাপে যদি জন্ম হই। আল্লাহ বলছে যদি এই কথাটা ওর ভাইকে না বলে, ওর মায়ের পেটের ভাইকে না বলে, ও যদি আমাকে বলতো, ওগো আল্লাহ, এক বাপে যদি জন্ম হয়ে থাকি, বাপ যদি আমার একটা হয়ে থাকে, আল্লাহ আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলে বসে বসে এটাই প্রতিজ্ঞা করলাম, আজ থেকে জীবনে যতদিন সুদ গুজ ব্যবিচার নারী নির্যাতন পাপ কাজ করেছি করেছি, এক বাপে যদি জন্ম হয়ে থাকি মরণ পর্যন্ত জীবনে কোনো দিন আর পাপ কাজ করব না, এই বলে যদি ওই জিদির উপরে যদিও মারা যেত, আমি আল্লাহ ওর জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস লিখে দিতাম। ওমাইয়া আমাল সুআন, কোরআনে আয়াত, ওমাই আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিমা। পাঁচ নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সুরার নাম সুরায় নিসা আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে কোন ব্যক্তি যদি পাপ কাজ করে, পাপ কাজ করার পরে সে তার নফসের উপরেই জুলুম করলো, আর সে যদি আমার কাছে একবার তাওবা ইস্তেগফার করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, ফের যদি সে একবার তাওবা ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিমা, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আরো আল্লাহ বলছে, বান্দারে তুই একবার এই রকম প্রতিজ্ঞা কর, কিরকম প্রতিজ্ঞা করবি? ওই এক বাপে জন্ম হয় এমন প্রতিজ্ঞা কর, করলে কি দেবো শুনে রেখে দে, তাবায়াতুবু, তাওবা তার মানে হলো ফিরে আসা। কি বললাম বাবা?
আর নাসু শব্দের অর্থ হলো এমন ফিরে আসা, ব্যাকে আর কোনোদিন যাব না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযী আমানু মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরীমের 8 নম্বর আয়াত। হে ইমামদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলতে ফেলতে ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বন্ধুদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনের মাহফিলে বসে বসে এই প্রতিজ্ঞাটা এখানে বসে করুন। আমার বাপেরা, আল্লাহ শব্দ নিয়ে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা বকা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে? শুধু আল্লাহর পরিচয় সামান্য একটু আলোচনা করতে করতেই 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহর পরে স্থান বলেছিলাম নবীদের না বাবা? হ্যাঁ, আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম বাপ? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরাজিতে বলে নিউজ, আছে না বাপ? নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, এন ই ডব্লিউ এস। এন থেকে নর্থ, উত্তর, ই থেকে ইস্ট, পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট, পশ্চিম, এস থেকে সাউথ, দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক, ঠিক না বেটি? আর এখন সাংবাদিকরা বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি হয়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আমার নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক। আল্লাহ তার নবীদেরকে যা যা দেখিয়েছেন, যা যা বলতে বলেছেন, সেইগুলিই বলেছেন, সেইগুলিই দেখিয়েছেন, বাড়ায় নে কমায়ও নে। এই জন্য বাপেরা, আল্লাহ তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চল, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাপ? কটা? 3টা। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টা। কি কি শুনে নিন, মনে রাখবেন এগুলো। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে। কি বললাম বাপেরা? ওহি নাজিল হতে হবে, এটা শর্ত। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারিম নাজিল করা। জোরে বলুন। এবার আসছি আমরা নবীর পরিচয়টা জানবো, তাই তো? আল্লাহর পরিচয় জেনে নিয়েছে হালকা হালকা, নবীর পরিচয় জানবো। নবীর পরিচয় জানাতে গিয়ে আমাদের নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাপ?
নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? কুরাইশটা কে? কোন লোকটা কুরাইশ? চলুন দেখে নিই। তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরাম। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন নাম। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময়ে। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা কয় ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। এবার আসছি নবীর ভাই বোন কজন। নবী মোহাম্মদ সাল্লাম, উনি ওনার মায়ের, উনি একা। আর নবীজি যখন হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল, জানেন, বলুন না বাপেরা, হালিমার ঘরে যখন দুধ পান করতে গেলেন, হালিমার একটা পুত্র সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ, আর দুটো কন্যা সন্তান ছিল। তাহলে মোট দাঁড়ালো কি? দুধ ভাই একজন, দুধ বোন দুজন, তাহলে মোট 4 ভাই বোন। নবীর ছেলে মেয়ে কটা? 7টা। কটা? 4, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালেই আল্লাহ ডেকে নেয়। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার গর্ভ থেকে দুটো সন্তান এলো, হাসান আর হুসাইন। 4টাটা এখানেই ক্লোজ করলাম, মানে বন্ধ করলাম। এবারে আসছে হযরত মুহাম্মদ সাল্লাম মায়ের পেট থেকে এসে যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরের ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছে। কয়টা? 4টে। কি কি? শুনে নিন। আচ্ছা বাপেরা, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না? হ্যাঁ, হাতগুলো একটু দয়া করে ছেড়ে দেন তো, ছেড়ে দেন না। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, আঙুলগুলো মোড়া। কেন? কারোর হাত এমন নেই, দেখেন। কেন এরকম? কেন? কোনোদিন ভাবেননি? ইতিহাস আছে একটা গো বাপ, বলবো? আদম নবীকে আল্লাহ যখন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। এই জন্য মায়ের পেট থেকে যত বাচ্চা পৃথিবীতে আসবে, প্রত্যেকের হাতগুলো দেখবেন আঙুলগুলো মোড়া, একদম বাস্তব নর্মাল। আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। আদম হাত দুটো খুলেছে, বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, ওরা সব তোমার ছেলে মেয়ে, সব ছেলে মেয়ে। তা আদম বলছে, আল্লাহ এদেরকে ডান হাত বাম হাত করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কী ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নাম, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এবার আপনি এখানে বসে বসে চিন্তা করুন, আপনি এখানে বসে বসে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় না ডান হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে লোকটা, সারা জীবন ভালো মানুষ ছিল, মরণের 2 বছর আগে পাগলা হয়ে, নিজের পায়খানা নিজে খেয়ে, বেঈমান হয়ে মারা গেছে। হয়নি এমন? আবার এমনও লোক আছে সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিল, মরণের 2 বছর আগে কোনো যোগ্য মানুষের হাতে হাত দিয়ে আল্লাহওয়ালা হয়ে, ঈমান নিয়ে,
কবরে গেছে, হয় না বাপ? এই জন্য তকদিরটা মারাত্মক জিনিস। চলো আল্লাহর নবীর মা আমিনা কি বলছে বা দেখি। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা যেদিন পৃথিবীর মুখ দেখল, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠোমার অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল, বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এনে চিৎকার করে কেঁদে ওঠে, ঠিক না বেটি? আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে কেটে দিয়ে বেঁধে দেওয়া হয়, ঠিক না বেটি? নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তান হলে তাদেরকে কি করেন? 12 বছর বয়সের মধ্যেই খাতনা বা মুসলমানি করেন, খাতনা বা মুসলমানি বলেন, এটা করেন। এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন, 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। এখন ছোট্ট দুটো কথা বলবো আপনাদের গো বাপ, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মাথায় রাখুন। আজ আমি আপনাদের কাছে সূক্ষ্ম একটা পয়েন্ট বের করব। কি? আচ্ছা বাবা, আমি আপনাদেরকে এই কথা বলছি, এই আঙুল তুলে তুলে কথা বলছি না? হ্যাঁ বাবা বলো না। হ্যাঁ দেখবেন, কোনো মানুষের সামনে যদি আপনি কোনো মানুষের সঙ্গে যদি আঙুল তুলে কথা বলেন, ও রেগে গিয়ে কী বলে জানেন? ওই 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 আঙুল না বা, ঠিক না বেটি? ও জানে না বেচারা, শুনে নিন, এই এই আঙুল শাহাদাত আঙুল তুলে কথা বলে একটা নবী সুন্নাত, তবে মোহাম্মদ নবী সুন্নাত নয়, ওটা বলে দিচ্ছি, শুনে নিন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন, এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলবো? বলবো বা বলবো? হ্যাঁ, কোরআন আয়াত দিয়ে বলছি, যাতে করে হাফেজ সাহেব ছেলেদের একটু সুবিধা হয়। আল্লাহ বলছেন, ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারা 8 নম্বর পিছা 6 নম্বর লাইন সুরার নাম সুরায় মারিয়াম আল কোরআন। আল্লাহ বলছেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো, বাপেরা শুনে নিন, ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ওনার নাম ছিল খাইনুক। কি বললাম? খাইনুক। ইদ্রিস নামটা হলো কি করে? জিব্রাইল ফেরেশতা যখন ওহি দিতেন, উনি খালি ভুলে যেতেন, আর জিব্রাইলকে আল্লাহ বলে দিলেন, খাইনুককে বলে দাও যাতে লিখে রাখে। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিল যিনি, তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। দারাসা ইদ্রুসু দুরুসন শব্দের অর্থ হলো লেখাপড়া করা, ওর মাদদা হলো দাল রে সিন মাদদাম, ওর থেকে এসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা, মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। পৃথিবীর জমিনে সর্বপ্রথম হযরতে খাইনুক ওরফে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন উম্মতদের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। তাহলে আমাদের একটু জেনে নিতে হবে কোনটা কোন নবীর সুন্নত, একটু জেনে নিতে হবে। বলবো? হ্যাঁ বাবা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা বলেন তো দেখি, আমার মাথার চুলটা ছোট না বড়? বাবা ঘেমে গেলাম গো। হ্যাঁ
আমার মাথা চুলটা কি ছোট না বড়? এই পুরুষরা মাথা চুল ছোট করে, পুরুষরা মাথা চুল যারা ছোট করেছেন এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। যারা গোঁফ রেখেছেন, গোঁফ যারা যারা রেখেছেন এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা, হাত আর পায়ের নখ কাটা এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা ইব্রাহিম নবীর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুধু তাই নয়, অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌতো করেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম বলেন 3 বার, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাজিরা হজ করতে গিয়ে কি বলে তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক শব্দটা হলো শর্ট হ্যান্ড, যেমন VIP এর ফুল ফর্ম কি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তো লাব্বাইক শব্দটা একটা বাক্যের ফুল ফর্ম শর্ট হ্যান্ড কি উলিব্বু লাকা ইলবা বাইনে, উলিব্বু লাকা ইলবা বাইনে, এই বাক্যটার শর্ট হ্যান্ড হলো লাব্বাইক। এই লাব্বাইক শব্দের জন্মদাতা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে মেহমানদারি করানো এই মেহমানদারি করানো মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। এই পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনো দিন দুপুরেও ভাত খেতেন না, রাতেও ভাত খেতেন না, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এখন মোহাম্মদ নবীর সুন্নাতগুলো কি বলবো, তবেই তো বুঝতে পারবেন কোনটা কোন নবীর সুন্নাত। চলো, মাথায় টুপি দেওয়া মোহাম্মদ রবি সুন্নাত, মাথার চুল বাবরি রাখা মোহাম্মদ রবি সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ রবি সুন্নাত, রোমাল মাথায় দেওয়া মোহাম্মদ রবি সুন্নাত, গোঁফকে ছোট করা মোহাম্মদ রবি সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ রবি সুন্নাত, মেসোয়াক করা মোহাম্মদ রবি সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ রবি সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ রবি সুন্নাত, পেশা পায়খানা পিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ রবি সুন্নাত, শুধু তাই নয় জুতো পায়ে দেওয়া মোহাম্মদ রবি সুন্নাত। নবী আমার বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। 1 নম্বর নবী বলেছেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। আমার যুবক ভাইরা তোমরা কি করো, জিন্সের প্যান্ট পরে জুম্মার নামাজ পড়তে যাও অনেকে, ঠিক না? আমার বাপেরা খবরদার নয়, জিন্সের প্যান্ট পরে জুম্মার নামাজ পড়তে গেলে না বাবা ওই পায়ের গাঁটের নিচে পাটা কাপড়টা তুলে নেবে। নবীজি বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। আর 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না। 4টে মাস্ক পরে ওই জুম্মার নামাজ পড়তে গেছি, ঠিক না বেটি? কই বইয়ের কাছে শোয়ার সময় মাস্ক পরো না তো? আর আল্লাহর ঘরে গেলেই তোমার মাস্ক পরতে হয়? এই রসুল্লাহর হাদিস, আমার কথা নয়, খবরদার নয়, হাদিস কোনোদিন নতুন নয়, তুমি জানো না বলে তোমার কাছে নতুন হাদিস। আমার রসুল 1500 বছর আগে বলেছেন, তোমার যদি এতটাই আল্লাহর প্রতি বিশ্বাস না থাকবে তুমি নামাজ পড়তে গেছো কেন? যেতে হবে না তোমার। আল্লাহ বলছে রোগ দেওয়ার মালিককে, সারাবার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, নামাজটা কার? নামাজে কথা হয় কার সাথে? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে দেখ আমি ওকে খাওয়াই, আমি ওর সব কিছু করি, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সব কিছু নেয়, আর আমার সঙ্গে কথা বলতে এসেছে, দেখ মুখ ঢেকে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন খালে গালে দাড়ি রাখার নাম মোমেন নয় গো বাপ, মাথায় টুপি দেওয়ার নাম মোমেন নয়। যদি বলেন গালে দাড়ি রাখার নাম মুসলমান, তাহলে আমি বলবো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন, এ গ্রেট
প্রথা রবীন্দ্রনাথ।